আজকের ব্লগটা শুরু করছি আমি আমার শ্বশুর বাড়ি থেকে। যেহেতু আমি রিসেন্টলি আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম, তো সেখানে গিয়ে আমি একটু ঘুরতে বের হয়েছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যাচ্ছিলাম আজকে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে। তো এই যে গাড়িতে যাচ্ছিলাম আর আমার শায়নের অবস্থা দেখেন, সে হচ্ছে মুখ দিয়ে কি সব করছিল, সে কি বলছিল, সে খুব খুশি। আসলে সে ঘুরতে বের হলে খুবই খুশি হয়। তো এই যে তারপরে আমরা হচ্ছে, যেহেতু এটার দূরত্ব বেশি না, আধা ঘন্টার মতন লাগবে, তো আমরা একটা সিএনজি ঠিক করে নিলাম। যেহেতু আমরা চারজন যাবো তো সিএনজিতে হচ্ছে হয়েই যাবে। তো এই যে তারপরে হচ্ছে এরকম গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। এরকম পরিবেশ দেখলে মনটা শান্তি হয়ে যায়। তো এই যে নৌকা, সারি সারি নৌকা, পানি, এসব দেখলে মানে মনে হয় যে এখানে কতই না শান্তি, মানে প্রকৃতি দেখতে কার না বেশি ভালো লাগে। তো আমারও খুব ভালো লাগছিল। তো যাই হোক, এরকম রাস্তাঘাট দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম যে গ্রামীণ পরিবেশটা কেমন হয়। তো দেখুন আপনারা। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। তো আজকের ব্লগে আমি দেখাবো হচ্ছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মহেরা জমিদার বাড়ি। তো এখানে আমরা এসেছি সপরিবারে। তো এখানকার ফুল ডিটেলস ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো। এখানকার এন্ট্রি ফি কত, আমরা এখানে এসে কী কী দেখতে পারবো, এখানে কতটা সময় কাটাতে পারবো, সব কিছু থাকবে ভিডিওতে। তো চলুন দেরি না করে আমার ভিডিওতে চলে যাই। তো আমার ভিডিওতে যারা দেখেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং হচ্ছে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এই যে আমরা চলে এসেছি জমিদার বাড়িতে। তো এখানকার এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 100 টাকা করে। তো 100 টাকা করে এন্ট্রি ফি দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। তো এখানে শায়নের একটা মজার ক্লিপ আছে, আপনারা দেখেন। শায়নকে শায়নের বাবা হচ্ছে ওটার উপরে দাঁড় করিয়ে ছবি তুলছিল, তো শায়ন হচ্ছে পেছনে বসে পড়েছে। তো এটাই আর এখানে হচ্ছে দেখছিলাম যে জমিদার বাড়ি কেমন হয়। আমি এর আগে যেহেতু জমিদার বাড়ি ভিজিট করিনি, তো এই আমার প্রথম জমিদার বাড়িতে আসা। এখানে হচ্ছে দেখছিলাম যে এখানে চারপাশেই গাছপালা ছিল, অনেক সবুজ ছিল, সবুজের ভিতর দিয়ে হচ্ছে উঁকি দিচ্ছিল যে সাদা জমিদার বাড়ি। তো এই ছিল, তো রাস্তা ছিল সামনে দিয়ে একটা, রাস্তার এই পাশে হচ্ছে বিশাল বড় একটা পুকুর ছিল, যেটা আর ওই পারে হচ্ছে মেন রোড, যেখানে হচ্ছে গাড়ি এসে থামে। তো সেখানেই হচ্ছে গেটটা, সেখানে হচ্ছে 100 টাকা করে পার পার্সন দিয়ে তারপরে হচ্ছে ভেতরে আসতে হয়। জায়গাটা বেশ ভালো, নিরিবিলি, এত মানুষজনের ভিড় নেই, তো আপনি আপনার মন মতো করে ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন, এখানে ডিস্টার্ব করার মতো কেউ নেই। আর আমরা গিয়েছিলাম হচ্ছে একটু বিকেলের দিকে, তো তখনও গিয়ে দেখি যে তেমন একটা মানুষজন নেই। তো আমরা আর কয়েকজন ছিল, তো ঘুরে ঘুরে দেখছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো এই যে জমিদার বাড়ি, গেটের উপর একটা সিংহ, তো যাই হোক। তো এই যে তারপরে দুইটা হরিণ পাহারা দিচ্ছে যে কে আসছে কে যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা, এটা হচ্ছে প্রথম জমিদার বাড়ির হচ্ছে এখানে বিল্ডিং হচ্ছে টোটাল 3টা, যেটার মধ্যে এটা হচ্ছে প্রথম, তারপরে হচ্ছে মাঝখানে আরেকটা আছে, তারপরে ওই কর্নারে আরেকটা, তার মানে হচ্ছে টোটাল 3টা বিল্ডিং নিয়ে এই জমিদার বাড়িটা। তো আমার যেটা মনে হয় যে সবসময় জমিদাররা কোথায় থাকবে, জমিদাররা থাকবে হচ্ছে মাঝখানে যে বিল্ডিংটা থাকবে একটা সুন্দর, সেখানে হচ্ছে থাকবে। তো এই যে আমরা প্রথম বিল্ডিংটা দেখে হচ্ছে সামনের দিকে এগোচ্ছিলাম। তো এখানে হচ্ছে একটা জিনিস, যেটা তারা হচ্ছে ভেতরে প্রবেশ করতে দিবে না, আপনি হচ্ছে বাইরে থেকে ছবি তুলতে পারবেন, বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে বসে যেভাবে ইচ্ছা। তো সিঁড়িতে উঠতে গেলে জুতা খুলে উঠতে হবে, আর হচ্ছে ভেতর প্রবেশ করার তো কোনো উপায় নাই, ভেতরে আপনাকে প্রবেশ করতে দিবে না। তো যাই হোক, এটা হচ্ছে তাদের একটা রুলসের মধ্যে পড়ে। তো এই যে শায়ন এমনভাবে হেঁটে আসছিল, মনে হচ্ছে শায়ন সব কিছু চেনে, সে তার বাবাকে টেনে টেনে নিয়ে আসছিল যে বাবা চলো এদিকে যাব। তো আমরা হচ্ছে যে প্রথম বিল্ডিংটা পার করে আমরা হচ্ছে দ্বিতীয় যে ভবনটা আছে সেখানে হচ্ছে যাচ্ছিলাম। তো এই যে তার আশেপাশের ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে পরিবার নিয়ে আসতে পারেন, বাচ্চাদের নিয়ে আসতে পারেন, যেহেতু জায়গাটা খোলামেলা, বাচ্চারাও হচ্ছে এখানে এসে ছুটোছুটি করতে পারবে, খেলাধুলা করতে পারবে, পরিবেশও বেশ ভালো। আর এখানকার একটা জিনিস যেটা হচ্ছে না বললেই না, এখানকার কিন্তু
সব কিছু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একদম সব কিছু নিট অ্যান্ড ক্লিন। তো এই যে এটাই হচ্ছে সেই মেন বিল্ডিংটা, তার মানে হচ্ছে এটা মাঝখানের যে বিল্ডিংটা সেটা আমার মনে হয় যে এখানেই হয়তো জমিদাররা থাকতো। তো এই যে যেটা বলছিলাম যে সব কিছুই একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো পরিবেশ, সবসময় এখানকার কিছু লোক নিয়োগ দেওয়া আছে, হয়তো তারা হচ্ছে সবসময় ঝাড়ু দিচ্ছে, কোনো ময়লা পড়ে থাকতে দেখলে সেগুলো হচ্ছে তুলে নির্দিষ্ট জায়গায় রাখছে। তো পরিবেশের দিক থেকে দেখতে গেলে এটা হচ্ছে 10-এ 10ই দেওয়া যাবে, কারণ এখানে হচ্ছে কোনো নোংরা বা ওই জাতীয় কিছু এখানে নেই। সব মিলিয়ে আমার বেশ ভালো লেগেছে জমিদার বাড়ি ঘুরে। তো যারা হচ্ছে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে আমাদের পিচ্চি সায়ান, সে হচ্ছে ছবি তুলতে গেলে যে কেমন করে, এমন একটা পোজ দেয় মনে হচ্ছে যে সে সব বোঝে। তো যাই হোক, আমরা হচ্ছে দ্বিতীয় বিল্ডিংটা পার করে সামনের দিকে যাচ্ছি এখন। তো এখানে দেখছিলাম যে ড্রাগন গাছে কিন্তু অনেকগুলো ড্রাগন এসেছিলো, ছোটো ছোটো, অবশ্য ক্যামেরাতে দেখা যাচ্ছিলো না। তো যাই হোক, এটা হচ্ছে এই দ্বিতীয় বিল্ডিংয়ের পাশে দিয়ে একটা রোড চলে গেছে, আমরা হচ্ছে ওই রোডে যাবো। এটা হচ্ছে তৃতীয় বিল্ডিংটা। তৃতীয় বিল্ডিংটা কিন্তু প্রথম বিল্ডিংয়ের মতোই, শুধু মাঝখানের বিল্ডিংটা একটু আলাদা। তো এই যে এটা হচ্ছে পেছনের সাইড, পেছনে হচ্ছে একটা মিনি চিড়িয়াখানার মতো, চিড়িয়াখানা বললে ভুল হবে, এটা কি, এখানে কিছু পাখি তারা রেখেছে, বাজরিগার পাখি, তারপরে হচ্ছে শকুন, তারপরে কবুতর, তারপরে হচ্ছে কিছু হরিণ ছিল, যাই হোক এগুলো ছিল, এখানে বেশি কিছু ছিল না। তো আমরা হচ্ছে এগুলো দেখছিলাম আর একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, ওই যে পাখিগুলো তাদের খাবার খাচ্ছে, এই তো। তারপরে হচ্ছে আমরা একটা হাঁস, এখানে হাঁসও ছিল, হ্যাঁ এখানে হাঁসও ছিল কিছু, এটা কী জাতের হাঁস আমি জানি না, মনে হলো তো নর্মাল হাঁসের মতোই দেখতে, যাই হোক। তো এগুলো দেখছিলাম, এগুলো কিন্তু হচ্ছে পেছনের সাইডে। তো এগুলোকে কোনো ধরনের বিরক্ত করা যাবে না, কোনো ধরনের খাবার বাইরে থেকে কেউ ঢিল দিয়ে দিলে সেগুলো হচ্ছে করা যাবে না এখানে, এখানে তাদেরকে ডিস্টার্ব করা যাবে না। ওই যে একটা শকুনও বসে আছে। তো আমরা এখন হচ্ছে এটা দেখলাম, দেখে এখন চলে যাব। এর পেছনে একটা শিশু পার্ক আছে। তো এই যে না একটা নাগরদোলা দুলছে, এখানে হচ্ছে উঠতে গেলে 50 টাকা এন্ট্রি ফি দিতে হবে। তারপর হচ্ছে এই পাশটায় দেখছিলাম যে এখানে রেলগাড়ি চলার ইয়ে আছে, এখনও শুরু হয়নি। তো সামনের দিকে যাচ্ছিলাম, সামনের দিকে গেলে হচ্ছে একটা পুকুর আছে, পাশরা পুকুর নাম ছিল এটার। তো এখানে একটা ফুড কোর্টও আছে, যে আইসক্রিম টাইসক্রিম বা কারো ক্ষুধা লাগলে এরকম কিছু খাওয়া যেতে পারে, বিস্কিট টিস্কিট চিপস ছিল। তো যাই হোক, যে পুকুরে আমি হচ্ছে দেখছিলাম, তো এখান দিয়ে যাচ্ছিলাম। তো এটা হচ্ছে একটা ব্রিজের মতন করে, তারপর হচ্ছে ভেতরে একটা বসার জন্য জায়গা আছে, তো ওটাও আপনাদেরকে দেখাবো। তো আগে দেখুন এখানে কত কত রঙিন মাছ ছিল, একদম মানে পুকুর ভর্তি রঙিন মাছ বলা চলে, অনেক অনেক ছিল। তো সায়ানকে নিয়ে আসলাম, সায়ানকে এগুলো দেখাবোর জন্য। সায়ান হচ্ছে ফুবিকে ডেকে ডেকে দেখাচ্ছে, দেখো মাছ। তো এখান থেকে কিন্তু মাছকে হচ্ছে খাবার কিনে আপনারা নিজেরাও মাছকে খাবার দিয়ে তারপর তাদের ভিডিও বা ছবি তুলতে পারেন। তো আমরা যাওয়ার পরে দেখি অনেকেই হচ্ছে খাবার কিনে হচ্ছে খাবার দিচ্ছিলো, তো আমরা আর দিই নাই। তো আমি হচ্ছে ওভাবেই কিছু ছবি ভিডিও নিলাম। তারপরে হচ্ছে যে ভেতরে যে বসার জায়গাটা করেছে সেখানে একটু ঢং ঢং করে গেলাম, গিয়ে একটা পোজ দিলাম, যেখানে হচ্ছে রাজা বাচ্চাদের মতো আমি বসলাম। তো তারপর সেখান থেকে চলে আসলাম, এই যে এখানে হচ্ছে যে রেলগাড়িটা ছিল ট্রেন, তো সেটা হচ্ছে চালু করেছিল বিকেল টাইম যেহেতু উঠছিল সবাই। তো এটারও এন্ট্রি ফি মনে হয় 50 টাকাই ছিল, হ্যাঁ 50 টাকাই ছিল। তো যে এখানকার হচ্ছে এখানে ট্রেনের সামনে কিন্তু একটা বার ট্রেনের চালকও বসেছিল। তো যাই হোক, এই যে অনেকে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে উঠেছে। তারপরে হচ্ছে তার অপোজিটে হচ্ছে যে শিশু পার্কটা দেখিয়েছিলাম একটু আগে, তো আমরা সেই শিশু পার্কের ভিতরে হচ্ছে সায়ানকে নিয়ে ঢুকলাম। এখানে হচ্ছে খালি পায়ে ঢুকতে হয়, জুতা রাখার জন্য হচ্ছে বক্স দেওয়া আছে। তো বক্সের ভিতর জুতা রেখে তারপর হচ্ছে খালি পায়ে ভেতরে ঢুকতে হয়, যেহেতু ভেতরে পুরোটাই হচ্ছে কার্পেট করা, এখানে হচ্ছে খালি পায়ে সবাই ঢুকছিল। তো এই যে সায়ানকে হাতির পিঠে চড়ালাম, এবার ঘোরাচ্ছিলাম, সে খুবই মজা পাচ্ছিল, সে খুব খুশি। তো এই যে অপোজিট সাইড আরেকটা খালি, এখানেও চাইলে কেউ বসতে পারে বাচ্চারা।
তো এখানে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি দিতে হয়নি। সামনে হচ্ছে লেখা ছিল যে এখানে ঢুকতে হলে পার পারসন 20 টাকা, বাট এটা নাকি আগে ছিল, এখন হচ্ছে দিতে হয়নি, এখন এটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। তার মানে হচ্ছে বাচ্চা কাচ্চাদের যারা নিয়ে আসবে এখানে একটা খুব ভালো টাইম স্পেন্ড করতে পারবে। আমরা এখানে কিন্তু অনেকক্ষণ ছিলাম। তারপরে যে সবুজ সবুজ কিছু চেয়ার করেছে এখানে বসার জন্য, তারপরে এই যে এখানে বসার জন্য ব্যবস্থা আছে। তারপর আপনাদেরকে একটা মজার ক্লিপ দেখাবো, এটা দেখে আবার কেউ অন্য কিছু ভাবে না, এটা হচ্ছে নিজের ছোটোবেলায় আমরা ফিরে গিয়েছিলাম। তো সি স যে জিনিসটা, এই যে আপ অ্যান্ড ডাউন হয়, তো আমি হচ্ছে শায়ানকে ফার্স্টে এখানে বসিয়েছিলাম, বাট শায়ান হচ্ছে ভয় পাচ্ছিল। তো তারপরে চিন্তা করলাম যে আমি আর শায়ানের ফুপি দুজনে মিলে যে দেখেন আমরা দুই বড় মানুষ হচ্ছে এটার মধ্যে উঠলাম। তো যাই হোক, এটা একটা মজার বিষয় ছিল, নিজের ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম। তো এই যে বাচ্চার মা, বাচ্চাকে ছাড়া কি আর দোলনায় দোল খাওয়া যায়? তো বাচ্চাকে নিয়েই দোলনায় দোল খেলাম। এই যে কিছুক্ষণ শায়ানও এখানে সে পার্কের ভেতরে এসে সেও খুব খুশি, সে হচ্ছে একা একা ছুটোছুটি করছিল। তারপরে হচ্ছে যে এখানে একটু ঢং করে একটু পোজ দিলাম, এখানে একটা চেয়ার ছিল, তো এখানে একটু বসে শুয়ে দেখলাম কেমন লাগে। আর এই যে আমার শায়ানের কথা কী বলবো, সে হচ্ছে একা একা পুরো পার্ক ঘুরে বেরিয়েছে। এই যে তার অবস্থা, সে হচ্ছে তাকে ধরতে দেয় না, ছুঁইতে দেয় না, সে একা একাই ঘুরবে। তো এই যে আমরা এখন চলে আসব, কিন্তু সে হচ্ছে আসবে না, তার হচ্ছে মানে মন মতো, তাও তো তার যখন যেটা ভালো লাগে সে সেটাই করবে। তো এই যে তাকে হচ্ছে বলছিলাম যে শায়ান চলো চলে যাই, চলো চলে যাই, এখন চলে যাব, সে হচ্ছে উল্টা দিকে দৌড় দিচ্ছিল, সে হচ্ছে বাড়ির আবার ভেতরে যাবে, ওখানে আবার যাবে। তো যাই হোক, এসব করতে করতে হচ্ছে আমাদের সময় অনেক সময় পার হয়ে গিয়েছে, প্রায় সন্ধ্যা নেমে এসেছে। তো ভাবলাম যে এখন চলে যেতেই হবে। তো শায়ানকে বারবার বলছিলাম, সে হচ্ছে কোনোভাবে আমাদের কোলে উঠবে না, আমাদের সাথে যাবে না। তো যাই হোক, এই যে শায়ানের দৌড় দেখান, এটা একটু স্লোমো করেছিলাম যে শায়ানের দৌড়টা দেখায়। এই যে শায়ান যে হাঁটে, মানে কী বলবো, একটা কিউট। যাই হোক আমার ছেলে, তো এখান থেকে হচ্ছে শায়ানকে এখন গেটের দিকে নিয়ে যাচ্ছিলাম, যে আমরা যেহেতু বের হব। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এখানে যারা আসতে চান তারা আসতে পারেন পরিবার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, এখানে খুব ভালো একটা সময় কাটাতে পারবেন। তো এই যে আমরা বের হয়ে দেখছিলাম যে এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে, আমরা যখন ঢুকছিলাম তখন এটা তখনও চালু হয়নি। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এখানে আসতে চান অবশ্যই এখানে আসবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো। তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।